কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে তে, বলে না? এগুলো হচ্ছে ভণ্ড। আল্লাহর মতো করে কাউকে শক্তিশালী আর ক্ষমতাশীল মনে করা, এর নামই হচ্ছে শিরক। চিল্লায় বলেন ঠিক কিনা? দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, আছে না নাই? নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এদের নামাজ লাগে না, এদের রোজা লাগে না, এদের গোসল লাগে না, এদের মাথার চুলের ভেতরে গিটলি পেকে থাকে, লাল শালু পড়ে থাকে, বলে যে কলিজা সাফ তো সব সাফ, এরকম ডাকাইতেছে না নাই? এমন পীরেরও কথা শুনেছি যেই পীর গোসল করে না। গোসল না করলে ওইটার আপনারা কি করেন এই এলাকায়? খাটাস, হ্যাঁ, খাবিস। তো এ গোসল করে না, সারা বছরে করে একদিন, সারা বছরে একদিন গোসল করে ওই গোসলের পানিরা আবার মুরিদরা খাইয়া সব শেষ করে ফেলায়। এগুলো হচ্ছে ভণ্ড। এগুলো কি? এই ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। নাকি খাজা বাবার কাছে যাবেন? দয়াল বাবা, ল্যাংটা বাবা? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে তে, বলে না? বলে বলে দয়াল বাবা রে, দয়া করো আমারে, বলে বলে বলা যাবে? বলতে হবে দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাই না, আমরা চাই কার কাছে? আপনি জীবনে সফল হতে চান, চাইবেন কার কাছে? আপনি বিয়ে করেছেন, সন্তান হচ্ছে না, চাইবেন কার কাছে? আপনার মেয়ে আছে, ছেলে নাই, চাইবেন কার কাছে? ছেলে আছে, মেয়ে নাই, চাইবেন কার কাছে? নাকি মাজারে যেয়ে মানত করবেন? মাজারে যেয়ে মানত করলে সন্তান পাওয়া যায়? আকল খাটান, আকল খাটান। মাজারে গেলে যদি সন্তান হইতো, আর মাজারে না গেলে যদি সন্তান না হইতো, তাহলে ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? কথা বলেন, গরুর বাচ্চা হয় না? গরু কোন মাজারে মানত করছে? তো ও মানত করা সারা বাচ্চা পাইলো কেমনে? গাভীর যদি আল্লাহ মানত করা সারা বাচ্চা দিয়ে দিতে পারে, আপনারা দিতে পারে না? এজন্য চাইতে হবে কার কাছে? উল্টা পাল্টা জায়গায় যাওয়া যাবে? লিটন দেওয়ানের কাছে যাইবেন? কথা কন, হাতের রেখা দেখে যারা কথা বলে এদের কাছে যাওয়া যাবে? অনেকে বলে হাতের রেখায় নাকি ভাগ্য থাকে, নাউজুবিল্লাহ পড়েন, ভুয়া কথা। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। এই পৃথিবীতে অনেক সন্তান আছে বিকলাঙ্গ হয়ে জন্মায়, যার হাত নাই পা নাই, আছে না নাই? তো যে বিকলাঙ্গ হয়ে জন্মালো তার তো হাতই নাই, কিন্তু ওরও তো ভাগ্য আছে, সুবহানাল্লাহ পড়েন। এই যে বিশ্বাস, আইডিওলজি, ডক্ট্রিন, এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? এই আড়াই বাড়ি দরবারের ভেতরে শিরকের কোনো ছিটে ফোটা নাই, চিল্লা এখন ঠিক কিনা? এ দরবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত দরবার, এ দরবার কোরআন সুন্নার আলোকে চালিত এক দরবার, যে দরবারের জেহাদ হচ্ছে শিরকের বিরুদ্ধে, চিল্লায় বলেন ঠিক কিনা?